আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন কিছু বলেন তখন সবাই তাকে বিশ্বাস করে তিনি যদি বলেন তিনি এটা করবেন তাহলে তিনি তা করবেন জনগণ তার উপর আস্থা রাখে এমনটাই বললেন মন্ত্রী পীযুষ হাজারিকা শনিবার শিবসাগর কুয়োরপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জনসংযোগ ও তথ্য বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা সুতো আর কম্বলের দল বলে কংগ্রেসকে আবার আক্রমণ চালালেন তিনি এরা সুতা কম্বল ছাড়া কিছুই দেয়নি তিনি বলেন এই দলকে বুট দিলে বুট নষ্ট হবে তিনি বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের কথা তুলে ধরেন অসমে গত দুই বছরে এগারোশো কিলোমিটার বাদ নির্মাণ করেছে রাজ্য সরকার তারা রাস্তাঘাট উন্নত করেছেন কংগ্রেস সরকারের আমলে তারা কি এমন ঘটনা ঘটেছে তিনি উপস্থিত লোকজনের কাছে জানতে চাইলেন তিনি আরও বলেন কংগ্রেস সরকারের আমলে রাস্তার অবস্থা খারাপ ছিল দশ বছর আগে মাজুলি যেতে দশ ঘন্টা লাগত এখন লাগে তিন থেকে চার ঘন্টা কারণ রাস্তাঘাট এখন ভালো বাদ পাকা করা হয়েছিল এগুলি সবই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাই মন্ত্রী জনগণকে জুরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তপন কুমার গগৈকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিগনাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় চার চাকার গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটল এক পুলিশ কর্মীর শুক্রবার ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে কোকরাজার গুসাইগাঁও মহকুমার পানবাড়িতে জানা যায় এদিন দুইটায় বাহনটি ট্রাফিক নিয়ম ব্যঙ্গে পালিয়ে যাওয়ার সময় শেরফানগুড়ি থানায় আব্দুর রেজাক সরকার নামের পুলিশ কর্মীর বাহনের পিছু করেন পিছু করতে করতে তিনি গুসাইগাঁও পানবাড়ি পর্যন্ত ছুটে গিয়েছিলেন স্থানীয়রা জানান উপায়ান্তর না দেখে দোড়া পড়ার বইয়ে চালক সেই পুলিশ কর্মীকে গাড়ি দিয়ে মেরে ছিটকে ফেলে তীব্র গতিতে গাড়ি নিয়ে অন্তর্দান তারপর ঘটনাস্থল থেকে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ হারান তিনি ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বারতের নয় পাকিস্তানের নির্বাচনের জন্য ইস্তাহার তৈরি করেছে কংগ্রেস কংগ্রেসকে এমনটাই খুঁচা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি দাবি করেন ক্ষমতায় এলে সমাজে বেদাভেদ তৈরির কথা বলা হয়েছে কংগ্রেসের তৈরি ইস্তাহারে তিনি আরও বলেন দেশে কোনো ব্যক্তি তা তিনি হিন্দুই হন অথবা মুসলিম তিন তালাক ফিরিয়ে আনতে চান না কেউ বাল্যবিবাহ অথবা বহুগামিতাকে সমর্থন করেন না কিন্তু কংগ্রেসের মানসিকতাই হলো ক্ষমতায় এলে এরা সমাজকে বিভক্ত করবে সেখানেই বিজেপি আন্দোলন শুরু করেছে ভারতকে বিশ্বগুরু বানানোর লক্ষ্যে তফসিলি সংরক্ষিত শিলচর লোকসভা আসনে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিভাগের প্রস্তুতি হতিয়ে দেখে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করলেন সাধারণ পর্যবেক্ষক অনিল মেশরাম শনিবার নির্বাচনের কাজে রথ বিভিন্ন শাখার কাজ খতিয়ে দেখে এর মূল্যায়ন করেন এবং আগামী ২৬ জুন শিলচরের এই আসনের নির্বাচন নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সমাদা হবে বলে আশা প্রকাশ করেন একইভাবে জেলায়ুক্ত তথা জেলার রিটার্নিং অফিসার এবং জেলার নির্বাচন আধিকারিক রোহন কুমার যা বলেন জেলায় সংসদীয় এই আসনের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে শিলচর সংসদীয় কেন্দ্রটি আবার নিজেদের দখলে আনতে বেদে মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস নির্বাচনী ময়দানে থাকলেও বলতে গেলে এখনও অবধি অনেকটাই নিষ্প্রব সেরকম দৌড়চাপ নেই মাঠে আপাদ দৃষ্টিতে খোলা মাঠেই খেলছে বিজেপি আধা ঘণ্টা অথবা এক ঘন্টার বিজেপি প্রার্থী তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের প্রতিটি নির্বাচনী জনসভায় পরিলক্ষিত হচ্ছে উপচে পড়া জনস্রোত শনিবার লোকসভা কেন্দ্রের দোলাই সুনাই বরকোলা এবং উদারবন্ধ কেন্দ্রে মোট এগারোটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন শিলচর সংসদীয় কেন্দ্রের বিজেপি প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এদিন প্রথমে সুনাই কেন্দ্রের সুন্দরী জিপি পরে দোলাই কেন্দ্রের খাল। পালংঘাট জিপিতে পৃথক পৃথকভাবে এক ঘন্টার নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন তিনি বক্তব্যের শুরুতে তিনি তার দীর্ঘ একত্রিশ বছরের রাজনৈতিক জীবনের হতিয়ান তুলে ধরে বলেন এই দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে দলাইর জনগণ তাকে পাঁচবার বিধায়ক নির্বাচিত করে দিশপুর পাঠিয়েছেন নিজের সামর্থ্য অনুযায়ী দোলাইয়ের জনগণের জন্য কাজ করেছেন কিন্তু কতটা কাজ করতে পেরেছেন বা জনগণকে কতটুকি দিতে পেরেছেন সেটা তিনি জানেন না তবে যেটাই করেছেন নিজের সততা নিষ্ঠা এবং আদর্শের মধ্য দিয়েই করেছেন কখনো নিজের আখের গুচানোর চিন্তাই করেননি যার ফলে নিজের আদর্শ ও সততার উপর এক ছিটেয় কলঙ্কের দাগ পড়েনি চাকরি প্রার্থীদের জন্য বড়ো সুখবর ভারতীয় রেলের তরফে কয়েক হাজার টেকনিশিয়ান পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আঠারো থেকে তেত্রিশ বছর বয়সী ব্যক্তিদের এই পদে নিয়োগ করা হবে আবেদনকারীদের পাঁচশো টাকা আবেদন মূল্য হিসাবে জমা দিতে হবে তবে মহিলা তৃতীয় লিঙ্গ এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে ওই আবেদন মূল্য দুইশো টাকা নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট পদে মোট নয় হাজার একশো শূন্য পদ রয়েছে এই পদে ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞান শাখায় স্নাতকদের নিয়োগ করা হবে এছাড়াও ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত কেন্দ্র থেকে ফিটার মেকানিক ওয়েলডার ইলেকট্রিশিয়ান কিংবা সমতুল্য ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের শংসাপত্র রয়েছে এমন দশম উত্তীর্ণ ব্যক্তিরাও কাজের সুযোগ পাবেন এছাড়াও ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি অথবা ডিপ্লোমা অর্জন করেছেন এমন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন আগামী আগামীকাল অর্থাৎ আট এপ্রিল বুটগ্রহণ কর্মীদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে করিমগঞ্জে ইবিএম ও বিপি পেড সংক্রান্ত দ্বিতীয় পর্যায়ের এই প্রশিক্ষণ গ্রহণ করবেন প্রিসাইডিং অফিসার এবং ফাস্ট পোলিং অফিসাররা আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে জেলার মোট দশটি শিবিরের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হবে প্রশিক্ষণ শুরু হবে সকাল দশটায় চলবে বিকেল চারটা ত্রিশ মিনিট পর্যন্ত প্রথম শিফট চলবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দ্বিতীয় শিফট শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিটে জেলাযুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব প্রশিক্ষণ শিবির সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ জারি করেছেন কাটলিচোরা হাসপাতাল রোডে রেলের টানেলের জল নিষ্কাশনের নালায় লোহার পাত নেই বললে চলে নালার সামান্য অংশে পাত রয়েছে তার মধ্যে ঝুঁকি নিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত চুটো যানবাহনগুলি যাতায়াত করছে প্রতিদিন নালা অতিক্রমে ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে বিশেষ করে ই রিক্সায় চলাচল করতে গিয়ে যাত্রীরা পরে যাচ্ছেন গত শনিবার সকাল এগারোটায় একটি ছেলে ই রিক্সা থেকে পড়লেও বর্তমানে সে বিপন্মুক্ত বলে জানা গিয়েছে কাটলিচোরা বাজার বাসস্ট্যান্ড থেকে পশ্চিম দিকে স্টেশন রোডে রেলের টানেল হয়ে কাটলিচোড়া হাসপাতাল যাওয়ার পথে বলতে গেলে কাটলিচরা বাসীর লাইফলাইন এই রেলের টানেল নিয়ে দুর্ভোগ নিরসনে রেল বিভাগ মোটেও তৎপর নয় এই নালার লোহার পাতগুলো এলোমেলো হয়ে গিয়েছে এদিকে দিন কয়েক আগে মুসলদারে বৃষ্টির ফলে টানেলে জমা জলের সমস্যা আবার মাথাচাড়া দিয়েছে প্রতিদিন জল মারিয়ে যানবাহন চলছে খর্দমাক্ত জল মারিয়ে চলায় টানেলের গা গেঁসা ফুটপাত দিয়ে চলার সময় পথচারীদের শরীরে জল ছিটকে পড়ছে তাতে সমস্যা দ্বিগুণ বেড়ে গিয়েছে টানেলের দুটি সমস্যা নিয়ে কোনো রাজনৈতিক দল সরব হননি এই টানেল দিয়ে বিভিন্ন দলের একাংশ নেতাকর্মী নিত্যদিনের যাত্রী